আচ্ছা আছে বেগমের দ্বিতীয় কন্যা। আমার নানার বেঁচে থাকতে থেকে আমরা দেখছি যে এই পুকুরগুলি আমার নানার, এবং 2007 পর্যন্ত উনি বেঁচে ছিলেন। আমরা এই বিলগুলির মাছ খেয়েছি, এবং আমার নানার সম্পত্তি হিসেবে এগুলি পরিচিত ছিল। কিছু দুষ্কৃতিকারী যারা এই বিলগুলি দখল নেওয়ার একটা পায়তারা করে, এবং মসজিদকে সামনে রেখে তারা এই বিলগুলি দখল নেওয়ার চেষ্টা চালায়। তারা বলে যে এটা আমরা দখল করে খাচ্ছি এবং খেয়ে যাব। তো এরকম তো চলতে পারে না। আমি প্রশাসনকে এর বিষয়টা অবগত করি, আমি ডিসি স্যারকে অবগত করি, এমনকি এসএলএন স্যারের কাছেও আমরা বিষয়টা নিয়ে যাই, এবং ওনারা এখানকার চেয়ারম্যান, যিনি আপিল চেয়ারম্যান, ওনাকে ডেকে স্পষ্ট করে বলে দেয় যে এই মালিকানা শুধুই ময়জুদ্দিনের, এবং ওয়ারিশ অনুযায়ী আমার মার। তো এটা যেন তাকে বুঝিয়ে দেওয়া হয়। এমন ভাগে করছে, আমার কাছে আরেকটা এই দাগগুলোর নাম্বারেরই আরেকটা কাগজ আছে, তাহলে এটা হচ্ছে কিন্তু আমাদের কুকুর। সেই জায়গায় যে আপনার হচ্ছে পিন পরতে হয় আছে, সেখানে হচ্ছে ধানি। ওই ময়জুদ্দিন সাহেব কালেক্টর অফিসে চাকরি করতে, ওই আমাদের গ্রামের অশিক্ষিত মনে করেন আগে যখন ইয়ে থাকে, ওই চাকরি করতে করতে উন্নয়ন করতে খাজনা দিছে, তারপর আস্তে আস্তে উনিশজনের কাছ থেকে বিলটা ইয়ে ধরে গেছে, নিয়ে বিলটা নিলে মেতু যে জমিদারের ছেলের কাছ থেকে দলিল ছিল, দলিলের দলিল সূত্রে আমরা দিছি। আচ্ছা, কিন্তু এখন আপনারা ওই দলিল সূত্রে দিয়েছেন, কিন্তু এখন তো দেখতেছি ময়জুদ্দিনের নামে একবারে পিন পর্চা পর্যন্ত হয়ে গেছে। হ্যাঁ, এটা ঠিক আছে। তাহলে অস্বীকার করছি, তাহলে কাগজ কলম, কাগজ কলমে ওনার হয়ে আছে, কিন্তু দখলে আমাদের হয়ে আছে। নিশ্চয় ময়াজের অন্যান্য জায়গাতে গেলে জমি আছে এই এই মৌজয়, কিন্তু খেলা জমিকে আমরা দখল করতে গেছি এটা কেন করলাম? নিশ্চয় এর মধ্যে কিছু থাকা লাগবে। চুরি করে এসে সব রহস্যটা আপনারাই বোঝায়। মাঠে যেগুলো জমি আছে সেইগুলো তো আমরা দখল করিনি, আমরা তার এটা আমাদের পূর্বপুরুষ সেটা দখল করছে, কিনে এনেছে সেখান থেকে, সেই সূত্র ধরে আমরা দখলেই আছি। এখন আছে, তাই যদি কাগজ করে থাকে, কাগজ করে যদি তাই কোর্টে ডিগ্রি পায়, আমরা ছাড়া দিতে বাধ্য। অবনতি হতে দেবো না। এখন পেপার যাদের হবে বিল তাদের, আমার
কথাটা হলো প্রিফার যাদের হবে বিল হলো তাদের, এটা মহেশউদ্দিন পাইকার সাহেবের, তাদের যদি বিল হয়ে থাকে কাগজপাতি তাদের হয়ে থাকে তাহলে তারা পাবে, মুর্শিদ কুমুটির যদি পেপার হয়ে থাকে তাহলে মুর্শিদ কুমুটি পাবে, এছাড়া আমাদের কোনো ইউনিয়ন পরিষদের কোনো সে নেই, আমাদের অন্য কোনো সে নেই। আরও দুবার এই গ্রামে এসে আমার মনে হয় আপনারা যেভাবে পদক্ষেপ নিয়েছেন এইভাবে যদি আমরা কুলভাবে একটা সিদ্ধান্ত নিয়ে তাদেরকে নিয়ে একত্রিত আমরা এক টেবিলে বসার সিদ্ধান্ত নিই তাহলে একটা ফয়সলা লাগতে পারে। এটা আমি ২৪-২৬-৭১ আরএস রেকর্ড মূলে এই বিষয়টি আমি যেটা বলতে চাই যে মালিক মহেশউদ্দিন এবং মৌজা দৌবাড়িয়া যেখানে মোট ১৭০ সহ প্রায় ১৫৪ একর জমি হয়েছে তার নামে এবং সম্প্রতি আমরা এই জমির খাজনা নিয়েছি এবং জমির ধারাবাহিকতা যদি দেখা যায় যে গ্রামবাসী যেটা বলছে আসলে তাদের নির্দিষ্ট কোনো কাগজপত্র নেই। আমি তাদেরকে ওখানকার সংশ্লিষ্ট যে ইউনিয়ন চেয়ারম্যান আছে তাকে ডেকেছিলাম এবং যারা এটা এখন ভোগ দখল করছে তাদের পক্ষ থেকেও দুই তিনজন এসেছিলেন আমার অফিসে, কিন্তু তারা আমার এখানে এসে কোনো কাগজপত্র দেখাতে পারিনি, বিধায় আমরা তাদের পক্ষে কোনো যুক্তি উপস্থাপন করতে পারছি না। আর বর্তমান মহেশউদ্দিনের যারা বংশধর রয়েছেন তারা আমার কাছে এসেছিলেন এবং তাদের সঠিক উপায়ে যেটা আমার প্রসিডিউর রয়েছে সেই অনুযায়ী আমি খাজনা নিয়েছি, আর এখন দখল কার রয়েছে সেটা আসলে আমার এই মুহূর্তে বলা ঠিক হবে না বা আমি জানি না। এই মুহূর্তে আমরা জানতে পারছি দখল এখন গ্রামবাসী মসজিদ পক্ষ, কাগজ কলমে তো আপনার মহেশউদ্দিন, এখন তো ওরা মুখ দখলে আছে, এখন এই বিষয়ে আপনার কি পদক্ষেপ নিচ্ছে? এটা আপনার ব্যক্তি মালিকাধীন জমিতে আসলে দখলের বিষয়ে সরকারি গবেষণা ভূমি কোনো করার নেই, সেই ক্ষেত্রে ওনারা যদি দখল নিতে চান সেক্ষেত্রে ওনারা সিভিল কোর্টের মাধ্যমে দখল উচ্ছেদের মামলা করতে পারেন। ঠিক আছে।